পরবর্তী প্রশ্ন থেকে। সো টুডে আই উইল কন্টিনিউ দ্য পার্ট হুইচ ইজ ইনইকুয়ালিটিস এগেন আফটার কমপ্লিটিং দ্য লাস্ট পার্ট আই উইল স্টার্ট দ্য Today, actually, we're covering two topics. One is today we're covering two topics. One is inequality, and then hocche giye from equation, middle term break. So, ei dutto topic amra cover korbo. So now I'm in page 244. Ei page ta te achi. Page 44 আছে, সেখান থেকে হচ্ছে কি আমরা ইকুয়ালিটিস ইকুয়ালিটিস এর আর কিছু ম্যাথস করব। আফটার দ্যাট উই উইল ফোকাস অন দ্য টপিক হচ্ছে দেয়ার উইল বি মোর দেন টু সিম্বলস টু ভেরিয়েবলস বাট দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অ্যাজ ইন এ ইকুয়েশন অফ ফর্ম সিরিজ ইকুয়েশন যেটাকে বলা যায় সেটা থাকবে। তো সেক্ষেত্রে আমরা সলিউশন কিভাবে যাবো অ্যান্ড হোয়াট উড বি দ্য সলিউশন ফর সাইমেন্টেনিয়াস লিনিয়ার ইকুয়েশন এই ধরনের ম্যাথস গুলো আমরা আজকে ক্লাস থেকে দেখা শুরু করবো। সো বিফোর স্টার্টিং টুডেজ পার্ট আমি একটা ইনইকুয়ালিটিস এর আমাদের যে লাস্ট একটা হচ্ছে গিয়ে রুলস যেটা বুঝতে হয় এটা আমরা বলি হচ্ছে রিভার্স ইনভার্স যেটাকে করায় বা রিভার্স যেটাকে ইনভার্স না সরি রিভার্স যেটা হয় সেক্ষেত্রে তো সেটা বুঝবো। সো কোনো কারণে যদি আপনি দেখেন যে সাপোজ there is a divided by b greater than suppose x divided by y এরকম ইকুয়েশন আছে আমি ধরে নিচ্ছি। হ্যাঁ এখন আপনাকে এটা আপসাইড ডাউন করতে হচ্ছে যে ইনইকুয়ালিটিস সলভ করার জন্য আপনি এটাকে আপসাইড ডাউন করে দিবেন। সো when you turn upside down it means the sign must be reversed সাইনটা অপোজিট সাইনটা আমি নিব দ্যাট মিন্স যদি আমার আমার গ্রেটার দেন থাকে এটা রিভার্স হয়ে লেস দেন হয়ে যাবে আর যদি লেস দেন থাকে দেন ইট উইল বি রিভার্স অ্যাজ এ গ্রেটার দেন অর্থাৎ অপোজিট সাইনটাতে আমি ব্যাক করে আসব এরকম একটা সিচুয়েশন হবে। তো এগেন আই মেনশন ইফ আই ওয়ান্ট টু আপসাইড ডাউন দ্য ইকুয়েশন ইন ইনইকুয়ালিটিস in the cases the sign must be reverse so jodi eta te ami je equation likhe rekhechi so ekhane jodi ami upside down korte chai ba reverse korte chai shekhetre eta erokom hobe je b divided by a amar jehetu reverse korte bolechi so amar sign ta hocche ki change hoye jabe sign change hoye holo dekhen ami reverse kore dilam orthat ja sign niyechi tar opposite sign ta niyechi y by x আমি এভাবে লিখতে পারবো। You can ask for numerical example. So suppose ধরেন এরকম ছিল 1 divided by 3 is greater than 1 divided by 2 এরকম একটা ছিল। তো এখন আমি যদি এটাকে রিভার্স করতে চাই মানে আমি এটাকে অপোজিট করতে চাচ্ছি আমি 1 divided by 3 কে অপোজিট নিলে হবে কি obviously 3 so যখন আমি এটা নিব the sign must be reverse so এভাবে আসবে জাস্ট এটাই যে আমার যদি কোনো কারণে আমি অপোজিটটাকে নেই কোনো কারণে এরকম রিভার্স দরকার হয় তখন হচ্ছে কি সিম্বলটা চেঞ্জ হয় এটা আমরা হচ্ছে এটা রিভার্স করি। সো এটা একটা রুলস ছিল এন্ড দ্যাট ইজ অ্যানাদার রুলস অলরেডি ইউ 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 হ্যাভ লার্ন অ্যাবাউট দ্যাট সো দ্যাট ওয়ান ইজ এটাকে বলা হচ্ছে কি ধরেন এরকম ছিল যে এক্স ইজ গ্রেটার দেন সাপোজ 4 বাট এখানে ছিল নেগেটিভ এক্স এরকম একটা বিষয় ছিল। সো আমরা এখান থেকে যেটা জেনেছিলাম যে ইনইকুয়ালিটিস উইল বি রিভার্স ইফ ইউ মাল্টিপ্লাই ইট বাই এনি নেগেটিভ নাম্বার। সো এখানে আমরা জানতাম যে যেহেতু এক্স এর ভ্যালু অর্থাৎ যেটা যে বেস এর ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি সেটা আমরা কখনো নেগেটিভ নিতে পারি না অর্থাৎ নেগেটিভ এক্স আমি কখনো নিতে পারবো না। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আমরা এখানে নেগেটিভ ওয়ান দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করি নেগেটিভ ওয়ান দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে। তো যখনই আমি নেগেটিভ ওয়ান দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করছি সো সেই মাল্টিপ্লাই করছি সরি স্পেলিং মিস্টেক করে ফেলেছি। সো বোথ সাইড যখন নেগেটিভ সাইন দিয়ে আমি মাল্টিপ্লাই করছি তখন আমাকে যেটা করতে হবে যে যখনই নেগেটিভ কোনো সাইন অর নেগেটিভ কোনো নাম্বার আমার ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে মাল্টিপ্লাই হবে again the sign will be reversed so sign ta change hoye jabe so am x ke negative 1 diye multiply korle obviously just x hobe and 4 times negative 1 is equal to negative 4 so and
we are multiplying it with a negative number, that's why it has become sign reverse here. Okay, that's it. So এটা হচ্ছে আমরা যে রুলস গুলো শিখছিলাম তার সাথে এটা আমাদের একটু রিক্যাপ করতে হবে। আজকে আমরা যে ম্যাথস গুলো করব অনেক ক্ষেত্রে আমাদের এই ধরনের কিছু হচ্ছে গিয়ে কাজে লাগতে পারে আর নাও লাগতে পারে, বাট ফারদার আপনি যদি এই আমরা যে রুলস গুলো শিখলাম, সো অ্যাকর্ডিং টু দোজ রুলস নাও ইউ ক্যান সলভ এনি কাইন্ড অফ ইনইকুয়ালিটিস। আপনার জন্য যদি স্ট্রেট লাইনে অর আমরা যেটা বলি নাম্বার লাইন, সংখ্যা রেখা যেটা বলে, এইভাবে এটা মেনটেন করে যে কোনো ধরনের ইনইকুয়ালিটিস যদি দেখে, যে কোনো ধরনের, এই যে চারটা রুলস আমরা শিখেছি, অ্যাড আপ, স্ট্রাপ, সাবট্রাক্ট কিভাবে করতে হয়, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভাইডেশন কিভাবে করতে হয়, দেন রিভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেশন উইথ নেগেটিভ নাম্বার, এই স্টেপ গুলো যদি আমি ভালোভাবে বুঝি, দেন ইউ ক্যান সলভ any kind of under inequalities. আপনি হয়তো যেহেতু আমি ইয়া করে দিই, আমি এখানে কিছু ক্ষেত্রে আমার কিছু ভিডিওস আমি হ্যাশট্যাগ ইউজ করছি, ওটার ক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে এই রিলেভেন্ট অন্যান্য হচ্ছে গিয়ে আপনি ইয়াগুলো পাবেন, সরি মাই মিস্টেক, এই রিলেভেন্ট অন্যান্য যে ভিডিওস গুলো আছে আপনাদের একসাথে চলে আসবে। সো ওখানে আপনি দেখবেন যে ইনইকুয়ালিটিস যে ম্যাথস গুলো দেওয়া আছে সেখানে যদি কোনো ক্ষেত্রে এই ধরনের ম্যাথস আছে, মানে যত ধরনের ম্যাথস আমি কিছু কালকে স্টাডি করে দেখলাম, সো আপনারা যা যা রুলস শিখেছেন এই বাকি সব ম্যাথস আপনারা সলভ করতে হবে, জাস্ট রুলস গুলো ফলো করতে হবে, তাহলে আমরা সলভ করতে পারবো। ওকে, সো নাও লেটস মুভ অন দ্য এক্সাম্পল থ্রি। আমি আগে বইয়ের একটা ম্যাথস করবো, তারপর আমি কিছু বানিয়ে দিব। সো এক্সাম্পল থ্রি ফ্রম পেজ 245 থেকে আমি এক্সাম্পল থ্রি করছি, এক্সাম্পল থ্রিটা করছি। এক্সাম্পল থ্রি সলভ করার পরে হচ্ছে কি আমি কিছু ম্যাথস নিজে থেকে দিব। তো এক্সাম্পল নাম্বারটা একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, পেজ নাম্বার ইজ 244। থ্যাংক ইউ। Page is 245, sorry my mistake, 245 from your book, example 3, আমরা example 3 তে আছি, so এটা solve করবো, then হচ্ছে গিয়ে আমি কিছু আসছি। So in example, the question was like 2x plus 1 minus 3x minus 4 divided by 3, bracket close, greater than 7x. So now there is a long equation, obviously it's a long equation or series equation, like I'm not putting a borrow equation gonna take it, she done inequalities that's it. So how we can solve this one using this series equation, she done like it. You have to remember that is you have to break down the equation after majikane multiplication hobe ami multiplication ga bracket out ta korte hobe so etar jonno ami hocche ki multiplication e chole jacchi orthat ami gun korchi 2 eta diye ami x ko 2x pabo ba ekhane ami gun korbo ba ekhane ami terms gulo ke ami multiplication korbo so ekhane jeta hoyeche je ami peyeche 2x ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। ম্যাম আমার অ্যাকচুয়ালি প্রপারলি মনে নেই, কিন্তু এরকম কি কোনো রুলস ছিল যে আমরা যখন গ্রেটার দেন লেস দেন এর ক্ষেত্রে দুইটা সাইজ চেঞ্জ করে ফেলি, লাইক যদি আমরা 2 কে এখানে যেটা গুণ অবস্থায় আছে ম্যাম, যদি আমরা ওই পাশে নিয়ে যেতে চাই তখন কি আমরা সাইনটা চেঞ্জ করে দেন এর পাশে নিয়ে যেতে পারি, এরকম সম্ভব? আমরা তো হচ্ছে যেহেতু হ্যাঁ ঠিক আছে, ভালো কোশ্চেন করেছেন, এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন। সো আমরা ইকুয়েশন হলে ডিরেক্টলি ট্রান্সপোর্ট করে ফেলতে পারি, অর্থাৎ 2x যে ধরেন আমাদের 2x ছিল, 2x কে আমি ট্রান্সপোর্ট করে আমি লেফট সাইডে নিয়ে যেতে বা রাইট সাইডে নিয়ে করতে পারি, সিম্বলটা পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ হবে, কিন্তু ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা ডিরেক্টলি ট্রান্সপোর্ট করতে পারি না, ডিভাইডেশন মাল্টিপ্লিকেশনের মাধ্যমে বা প্লাস মাইনাস করে যোগ করবেন বা প্লাস মাইনাস করবেন এইভাবে। হ্যাঁ বলুন, ঠিক বলেছেন। সো আমি ডিরেক্টলি করতে পারবো না, তখন আপনাকে যেই টার্মটাকে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন তার
ইকুয়াল বাট অপোজিট টার্মটা নিয়ে আমার কাজ করতে হবে। যেমন এখানে যদি আমি 2x টাকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিতে যাই, তখন আমি কি করবো 2x এর অপোজিট টার্মটাকে নেগেটিভ 2x, আমি তখন বোথ সাইডে নেগেটিভ 2x নিয়ে আসবো। সো দেখেন ট্রান্সপোর্ট করলো কিন্তু নেগেটিভ 2x, ওটা আমার রাইট সাইডে চলে আসবে। এভাবে বোথ সাইডে নেগেটিভ 2 আমি অ্যাড করবো, তখন হচ্ছে গিয়ে প্লাস মাইনাস হয়ে দেখবেন যে আমার যে টার্মটা দরকার ছিল সেটা নিয়ে। সো এটা করা যায়, এটাকে ট্রান্সপোর্টেশন বলে। বা ইকুয়েশনে যেটা ডিরেক্টলি করা যায় ইনইকুয়ালিটিজ, সেটা একটু ঘুরাই করতে হয়। এই যা যেহেতু আমার ইনইকুয়ালিটিজ এটা ইকুয়াল না, সো আমি সহজে চাইলেও সাইড চেঞ্জ করতে পারবো না। ওকে, সো দেন আজকে ম্যাথে চলি। তো আমি যেটা ছিলাম সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করতে হবে। আমি মাল্টিপ্লিকেশন করছি, সো দেন 3 times x = 3x - 3 × 4/3, so that it division is greater than 7x. Okay, so the neckline has become like this: 2x + 2 - 3x - 4 > 7x. So if I have any actor, join bracket out curriculum, I get this kind of solution. এরপরে কি করব, এরপরে যদি প্লাস মাইনাস যায় আমি প্লাস মাইনাস করব। সো ইয়েস, হিয়ার ইজ ইফ ইউ ওয়ান্ট দিস টার্ম ইজ পসিবল, বিকজ আমি দেখতে পাচ্ছি যে ইন আওয়ার লেফট সাইড আমরা কোনো ট্রান্সপোর্ট করব না, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইড বা রাইট সাইড থেকে লেফট সাইড আনতে পারবো না। একই পোর্শনে যদি আমার প্লাস মাইনাস থাকে আমি সেটা করতে পারবো। একই পোর্শনে আমি হচ্ছে প্লাস মাইনাস যেটা সেটা করতে পারবো। সো হিয়ার সাপোজ দে আর 2x, আমি x এ দুটো টার্ম দেখতে পাচ্ছি, এন্ড দেয়ার আর 2 numerical terms, দুটো নিউমেরিক্যাল টার্মও দেখতে পাচ্ছি। তো আপনি যেটা করতে হয় যে এই নিউমেরিক্যাল টার্ম গুলো নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতে হবে। সো নিউমেরিক্যাল টার্ম গুলো বা বিস গুলোকে নিয়ে আমি একসাথে কাজ করব। তো 2x - 3x = x, এটা আসলো, প্লাস 2, I made a mistake, সেটা হচ্ছে, ও না ঠিক আছে, প্লাস 2 নেগেটিভ 4 ইজ ইকুয়াল টু হচ্ছে কি নেগেটিভ 2 ইজ গ্রেটার দ্যান 7x, এভাবে আসলো। ওকে, দেন দ্য নেক্সট লাইন, এবার আসি এইখানে, এটা একটা মোস্ট কনফিউজিং পার্ট, বিকজ নাও হিয়ার ইজ 2 বেস, মানে দুই পাশে আমি বেস দেখতে পাচ্ছি, এক পাশে দেখতে পাচ্ছি হচ্ছে নেগেটিভ x আর এক পাশে হচ্ছে 7x। হ্যাঁ বলেন আবার, জি জি ম্যাম, এই লাইনটা বুঝেন নাই, আচ্ছা এই লাইনটা বুঝেন নাই। ওকে, এখানে আমি যেটা করেছি যে আগে লাইন যেটা ছিল যে 2x + 2 - 3x - 4x, যে লাইনটা ছিল না, এখানে আমি অ্যাডজাস্ট করেছি। অ্যাডজাস্টটা কিভাবে করেছি, যে সেম বেস গুলোকে একসাথে নিয়েছি। যেমন দেখেন 2x - 3, এখানে আমার অ্যাডজাস্ট করা পসিবল না যে 2x 3x থেকে মাইনাস যাবে, আনসার কি হবে, অবভিয়াসলি নেগেটিভ x 3x থেকে, যদি তিনটা নেগেটিভ 3x আছে তাহলে পজিটিভ 2x নেই, সেখানে নেগেটিভ x হবে। সেম থিং আমি একটা ভুল করেছি, এটা আমি দেখতে পাচ্ছি, এটা একটু বলে দিই, সেটা হচ্ছে এখানে প্লাস সাইন হবে, আমি এখানে ভুলে মাইনাস সাইন নিয়ে নিয়েছি। একইভাবে এখানে নেগেটিভ 2 হবে, এখানে হবে হচ্ছে প্লাস 6, সো এটা বুঝতে বলি তারপর এখানে লিখছি। সো ঠিক একইভাবে যখন আমি এই যে 2 + 2 + 4, এরা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, তো এদেরকে আবার আমি অ্যাডজাস্ট করতে পারি। সো + 2 + 4 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে +6, অর্থাৎ ক্ষেত্রে আমরা যেটা করি যে সেম বেস গুলোকে, অর্থাৎ যদি বেস থাকে এক্স ওয়াই জেড যাই থাকুক, তাদেরকে একসাথে যোগ করবো, একইভাবে নিউমেরিক্যাল ভ্যালু থাকলে তাদেরকে একসাথে যোগ করবো। না দা নেক্সট প্রবলেম হ্যাজ অ্যারাইজড, হুইচ ইজ দেখেন এখন বোথ সাইড, আমি যদি দুইটা সাইডে নিই, ইন বোথ সাইড দেয়ার আর এক্স, দ্যাট মিন্স উই হ্যাভ আওয়ার ভ্যারিয়েবল হুইচ ইজ এক্স, মেইন ভ্যারিয়েবল থেকে আমরা কখনো সরাতে পারি না। এই সিচুয়েশন সবসময় এত পাবেন, আমি বড় ধরনের ইনইকুয়ালিটিস দিলে এটা আসবে। এক্ষেত্রে আমরা যেটা রিমেম্বার করবো সেটা হচ্ছে গিয়ে হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ দ্য বিগার ওয়ান, মানে বড় কে আছে এখানে, তাকে হচ্ছে গিয়ে আমি এলিমিনেট করব না, যিনি স্মলার ভ্যারিয়েবল হবে তাকে এলিমিনেট করব। সো অবভিয়াসলি ইফ ইউ থিংক অ্যাবাউট 7x এন্ড নেগেটিভ x, সরি নেগেটিভ x, অবভিয়াসলি দ্য 7x ইজ দ্য
bigger one. Boro shongkha obosshoi 7x. So ami 7x ta kono bhabe ekhane theke remove korte parbo na. Unake ami ekhane rakhbo. Tahole ami remove korbo orthat je adjustment amra shobshomoy jai shei adjustment e jawar jonno jodi remove kora dorkar hoy tahole ami x ta ke remove kore dibo. So now from that ami to x ta ke remove korte jacchi. So that's why we add up positive x on both sides. Positive x on both sides. So এখানে side note আসবে side note হবে এরকম যে adjust or add positive x on both sides. এটু দেখতে হবে। আমরা এখানে হচ্ছে কি side note positive x টাকে যে add করেছি বলতে হবে যে add positive x on both sides. Okay then তাহলে আমরা যখন positive x add করলাম যে negative x plus positive x দুটো ছোট হয়ে গেল তো কাটাকাটিটা দেখাই না সামিটে একবারে আসবে তো এখান থেকে আমরা পেলাম দুটো চলে গেল তাহলে এখানে শুধু থাকলো 6 আর 7x এর সাথে যখন আমি x প্লাস করছি এখানে যেটা হবে যে সেটা হচ্ছে নেগেটিভ সরি মানে 8x 7x এর সাথে x প্লাস করলে আসলে হচ্ছে 8x নাও এখানে এটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আর কোন কিছু সম্ভব না বাট देयर इज अ কোএফিসিয়েন্ট উইথ দা ভেরিয়েবল হুইচ ইজ 8 সো আমাকে এখন কোএফিসিয়েন্টটাকে রিমুভ করতে হবে তাহলে কোএফিসিয়েন্টকে রিমুভ করতে আমি কি করতে পারি অবভিয়াস বলবেন যে ম্যাডাম এই দিয়ে যদি ডিভাইড করেন তাহলে আমি কোএফিসিয়েন্টটা চলে যাবে কিন্তু আমি তো এক সাইডে ডিভাইডেড করতে পারবো আমাকে যেটা করতে হবে উই হ্যাভ টু ডু ইট অন বোথ সাইড সো ইন দ্য নেক্সট লাইন উই ডিভাইডেড In the next line, both terms are divided by 8. It is side note আসবে যে 8 দিয়ে ডিভাইডেড করেছে আমি যে শর্টকাটে লিখে দিচ্ছি সাইড নোটটা এইভাবে লিখব ডিভাইডিং বাই 8 অন বোথ সাইড এইভাবে জাস্ট আমি 8 প্লাস ডিভাইডেশন সাইন লিখে রাখছি যাতে আপনি বুঝতে পারেন যে তো আমাদের স্পেস কম যে আমরা বোথ সাইডে 8 দিয়ে ডিভাইড করেছি সো 8 দিয়ে ডিভাইড করলে কি হবে 8 দিয়ে ডিভাইডেড করে এখানেও কাটাকাটি যাচ্ছে 3/4 আর এখানে 8 8 কাটা চলে যায় সো সেখান থেকে আমি এটাকে খুব সুন্দরভাবে লিখতে পারি যে 3/4 x নাও দ্য প্রবলেম ইজ আমরা জানি যে উই ক্যান পুট आवर মেইন ভেরিয়েবল হুইচ ইজ x অর y অর z অন দা রাইট সাইড এটা সব সময় কি হয় লেফট সাইডে থাকে না আমরা সব সময় এভাবে লিখি না যে অতএব x ইকুয়াল টু সামথিং এভাবে আসি না ওরকম এখানে আমরা কখনোই x টাকে আপনার হচ্ছে গিয়ে রাইট সাইডে রাখতে পারি না তাহলে x টাকে কোথায় নিয়ে আসতে হবে লেফট সাইডে নিয়ে আসতে হবে তো x টাকে যদি লেফট সাইডে নিয়ে আসতে হয় তাহলে কি হচ্ছে রিভার্স হয়ে যাচ্ছে না অর্থাৎ উল্টে যাচ্ছে না তো আমি আজকে ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম যে কোনো কারণে যদি আমরা অপোজিট আবার একটু বলবে না কথাটা কেটে গিয়েছে হ্যাঁ ওই আমি কেন চেঞ্জ করলাম সাইডটা চেঞ্জ করলাম এটার কোশ্চেন করছেন জি ম্যাম জি 3/a এটা সাইডটা আচ্ছা 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 হ্যাঁ বুঝতে পেরেছি কোশ্চেনটা কি ছিল আমি সাইডটা কেন চেঞ্জ করেছি এখান থেকে কোশ্চেন করেছেন সজীব তো উনি জানতে চেয়েছেন সাইডটা কিভাবে চেঞ্জ হচ্ছে নরমালি আমরা যখন ইকুয়েশনে ম্যাথ করি তখন কি হয় x এর সময় লেফট সাইড হয় না যে আমরা এইভাবে ফাইনাল অ্যানসার পাই না এরকম যে ধরেন x ইকুয়াল টু 3 অর x ইকুয়াল টু 4 অর হোয়াট এভার ইজ ইট সব সময় দেখবেন যে x টা কিন্তু আমরা
লেফট সাইডে থাকে মানে বাম সাইডে থাকে। তো আমি যখন এখানে সলিউশনে চলে আসলাম ফাইনাল, আমি দেখতে পাচ্ছিলাম এক্সট্রা আমার রাইট সাইড চলে আসছে, ডান সাইডে চলে আসছে। তাহলে ডান ক্লাসের শুরুতে আমি একটা রুলস বলেছিলাম যে আমি চাইলে এটা করতে পারি, অপোজিট নিতে পারি, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, কিন্তু সিম্বল যিনি থাকবে সেটার অপোজিট আসবে। অর্থাৎ গ্রেটার দেন থাকলে সেটাকে চেঞ্জ করে আমি লেস দেন এ চলে যাবো, যদি সিম্বল লেস দেন থাকে তাহলে সেটাকে আমি গ্রেটার, যদি সিম্বল আমার কোনো কারণে লেস দেন থাকে তাহলে আমি সেখান থেকে হচ্ছে গিয়ে গ্রেটার দেন এ চলে যাবো, এরকম চেঞ্জ হবে। তো এখানে আমার সেম জিনিসটা হয়েছিল যে আমি এক্সট্রাকে এখন লেফট সাইডে নিয়ে আসলাম, এক্সট্রাকে যখন আমি লেফট সাইডে নিয়ে আসলাম তার মানে আমি ট্রান্সপোর্ট করে ফেল মানে আমি একটা চেঞ্জ করলাম সাইড চেঞ্জ। সো এখানে আমার সিম্বলটা যেটা কিনা গ্রেটার দেন ছিল এইটা অপোজিট সিম্বল নিলাম, ইনভার্স করবে যা ভ্যালু ছিল এটা একটা রুলস মিস। ওকে সজিব, হ্যাঁ মিস পাস থেকে একটু তবে আমার নেটওয়ার্ক কানেকশন অফ হয়ে গেছে। আচ্ছা এই ম্যাচটা তো শেষ করে ফেলেছি, এটা তো ফুল রিরাইট করা পসিবল না, কিন্তু আমি একটু কষ্ট রেকর্ডেড ভার্সনটা দেখেন। তবে আমি এই টাইপের একটা ম্যাচ এখন করবো, এটা করলে আশা করি যেটুকু প্রবলেমটা আপনি ফেস করছিলেন ওটা সলভ হয়ে যাবে, কাছাকাছি টাইপের একটা ম্যাচ করবো। হ্যাঁ সো এটার জন্য হচ্ছে গিয়ে এখন এটা আমি এখন একটু বানিয়ে ম্যাচ দিব, যেটা বলেছিলাম যে আজকে ইনইকুয়ালিটিস বানিয়ে ম্যাচ আমরা করবো। সো আমি একটা নিয়ে 2z okay I'm going to লিখে একটা পাঁচ হয়ে গেছে, আমি আরেকবার একটু রিরাইট করি। সো সাপোজ देयर इज ইনইকুয়ালিটিস লাইক 2z প্লাস 3 ইজ গ্রেটার দ্যান 7 ইনটু x সরি x হবে না এটা z হবে 7z মাইনাস 13 by 7 বড় ইকুয়েশন দিয়েছে 2z plus 3 is equal is greater than 7 into z minus 13 by 7 এরকম একটা ইনইকুয়ালিটিস আপনাকে দেওয়া আছে, দেন আই আস্ক ইউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু। সো নাও ইন দিস কেসেস ফার্স্ট ইউ হ্যাভ টু ডু হোয়াট, ইউ হ্যাভ টু ব্রেক ডাউন দ্য ব্র্যাকেট, আমি যে ব্র্যাকেটটা থাকবে এটাকে আমাকে সরাইতে হবে, ব্রেক ডাউন করে নিতে হবে। তাই যদি করি তাহলে এটা যেটা হবে যে লেফট আমার কোনো ব্র্যাকেট ছিল না অ্যাজ ইট ইজ নেমে আসবে, বাট রাইট সাইড আমার যে ব্র্যাকেটটা ছিল সেটাকে আমি ব্র্যাকেট আউট। সো আমি তাহলে 7 এর সাথে যে মাল্টিপ্লাই করে আলাদা আসবে হচ্ছে 7z মাইনাস 7 ইনটু 13 বাই 7 এরকম যদি নেই তাহলে যেটা আসবে যে সেক্ষেত্রে দুটা কাটাকাটি চলে যাচ্ছে, তাই না, আমি মাল্টিপ্লিকেশন করছি। সো দ্য ফাইনাল ইকুয়েশন ইজ লুক লাইক দিস, এরপরে যেটা এখন আমাদের কোশ্চেন থাকে যে এখন দেখেন দেয়ার আর টু বেসেস অন বোথ সাইড, আমি বোথ সাইডে দুটো বেস দেখতে পাচ্ছি, আর বলতে পারেন যে টু বেসেস অন টু ভেরিয়েবল অন বোথ সাইড। এরকম যদি হয় যে দুইটা ভেরিয়েবল বোথ সাইডেই আছে সেম ভেরিয়েবল, তখন আমি কি করব, এই ক্ষেত্রে আমাকে রিকল করতে হবে যে আমার যেই ভেরিয়েবলটা ছোট হবে তাকে আমি আগে এলিমিনেট করে দিই, তো এমন কিছু প্লাস মাইনাস করব যাতে হচ্ছে কি যেই ভেরিয়েবলটা ছোট উনি এলিমিনেট হয়ে যায়। দেখেন আমি যদি 2z এন্ড 7z এর মধ্যে কম্পেয়ার করি, 2z ছিল আর এক জায়গায় আর এক জায়গায় হচ্ছে 7z ছিল, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি অবভিয়াসলি 2z ইজ দা স্মলেস্ট ওয়ান, সো উই উইল ট্রাই টু ডু সামথিং সো দ্যাট আওয়ার 2z ভেরিয়েবল উইল বি রিমুভড। ওকে সো সেম জিনিসটা হচ্ছে গিয়ে আমরা সংখ্যাগুলোর ক্ষেত্রে করতে পারি, কিন্তু সংখ্যাগুলোর আগে আমাদের কনসার্ন থাকবে যে আমি আগে হচ্ছে গিয়ে ভেরিয়েবলটাকে বোথ সাইড থেকে সরিয়ে নিব। সো ভেরিয়েবলটাকে আমি যেহেতু বোথ সাইড থেকে সরানোর চেষ্টা করছি, সো আমি যেটা করলাম এখন এখানে হচ্ছে 2z, 2z টাকে যদি সরাতে হয় তাহলে আমি যদি বোথ সাইডে নেগেটিভ 2z অ্যাড করি তাহলে হচ্ছে গিয়ে আমাদের দেখা যাবে যে 2z টা সরে যাবে। সো আমি বোথ সাইডে নেগেটিভ 2z অ্যাড করছি মানে যোগ করছি নেগেটিভ 2z।
negative 2z নিলাম so what happened আমার left side আমি দেখতে পাচ্ছি যখনই আমি negative 2z নিয়ে আসতাম আমার কিন্তু কাটাকাটি চলে আমরা যেহেতু ইনইকুয়ালিটিসে কাটাকাটি দেখাতে মানে ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি এটা দেখাবো না বাট এটা হচ্ছে গিয়ে ইরেজ হয়ে যাবে সেটা যদি ইরেজ হয়ে যায় তাহলে আমার left side এ থাকছে 3 is greater than 7 sorry আমি ভুল লিখছি সেটা হচ্ছে যে এখন আসি 7z minus 2z is equal to what is equal to 5z এরকম আসছে negative 13 যা ছিল তাই আছে ওকে এরপর দেখেন আমার কিন্তু ভেরিয়েবলটা যেটা ছিল উনি কি হয়ে গেছেন এক সাইড থেকে সরে গেছেন এরপর আমার যেটা টার্গেট থাকবে এখন বলবো আমি সাইড চেঞ্জ করব না সাইড চেঞ্জটা এখন করব সাইড চেঞ্জটা আমরা পরে করব আগে আমরা পুরোপুরি ভেরিয়েবলটাকে একা করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভেরিয়েবল একদম ইন্ডিভিজুয়াল একটা টার্ম না হবে ততক্ষণ পর্যন্ত ওই যে সাইড চেঞ্জটা আমরা লাস্ট ম্যাথে করলাম যেটা আমরা করতে পারব না নাও তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে 5z এর সাথে সংখ্যা হিসেবে কে আছে অবশ্যই যে বলবে নেগেটিভ 30 আছে সো আমি বোথ সাইডে কি করতে হবে যদি বোথ সাইডে পজিটিভ 13 আমি অ্যাড করি তাহলে আমার এই নেগেটিভ 13 টা চলে যাবে লেফট সাইডে কিন্তু সেটা করছি তো এই জন্য হচ্ছে আমার লেফট সাইডে প্রথমে পজিটিভ 13 নিলাম পজিটিভ 13 ইজ গ্রেটার দ্যান আবার 5z then negative 13 plus positive 13 you have asked so jet hocche je kibhabe tokhon ei dutu remove hoye jacche je dutu jodi remove hoy ami different color use korchi because ami kokhono porikha kata kati ta kore dekhabo na ei jonno tale ami left side e jeta asche positive 16 is greater than 5z okay সো এরপরে দেখেন এখন আসি মেইন টেস্টে সেটা হচ্ছে যে এখন আমি দুটো কাজই করতে পারি অথবা হচ্ছে স্টেপ বাই স্টেপ দিতে পারি তো আমি স্টেপ বাই স্টেপ যাব সো এখন আমি যেটা দেখলাম যে আমার 5 টা মানে যে ভেরিয়েবল যিনি ছিলেন তার সাথে হচ্ছে কি কোএফিসিয়েন্ট আছে হুইচ ইজ 5 সো এটা আমি কিভাবে এখন সরাবো তাহলে আমি বোথ সাইড যদি 5 দিয়ে ডিভাইডেড করি তাহলে হচ্ছে আমার then এখানে আসলে 5 5 কি হচ্ছে obviously কাটা চলে যাচ্ছে 5 5 টা কাটা চলে যায় তো 5 5 টা যখন কাটা চলে যাচ্ছে তখন হচ্ছে গিয়ে আমি সেখানে যেটা করতে পারব সেটা z এভাবে রাখতে পারবো আচ্ছা সো এখন আসি যেটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম হয়ে দাঁড়ালো আমাদের ভেরিয়েবলটা যিনি which is z here আমরা হচ্ছে কি z টাকে লেফট সাইড রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলাম বাট ফর দ্যাট পারপাসেস আওয়ার সিম্বল উইল বি রিভার্স সো এখানে গ্রেটার দ্যান যেহেতু ছিল এটা লেস দ্যান সাইন হয়ে যাবে হওয়ার পর যে ভ্যালুটা ছিল 16 ডিভাইডেড বাই 5 সেটা বসে দিব সো দিস ইজ দা অ্যানসার ওকে আমি কি ম্যাথটা ক্লিয়ার করতে পেরেছি হ্যাঁ ম্যাম আশিমা কোশ্চেন করেছে আশিমা একটা কোশ্চেন করেছিল যে লাস্ট ম্যাথ বুঝছিল লাস্ট ম্যাথও সিমিলার ছিল এরকমই ছিল এটা বইয়ের एग्जांपल 3 ছিল অলমোস্ট সিমিলার ছিল ওখানে জাস্ট হচ্ছে আমরা x 20 ধরে করেছি এই ধরনের ইকুয়েশন ছিল যেখানে আমরা মাল্টিপ্লিকেশন করেছি না আদার্স করেছি সেখান থেকে এসেছে ওকে সো আমি আর হচ্ছে গিয়ে আমি ক্লিয়ার করে দিলাম কারণ আমি কিছু কোশ্চেন লিখব
আমি হচ্ছে আর এখান থেকে হচ্ছে কোনো কোশ্চেন দিব না ইনইকুয়ালিটিস এর, আমি করাবো না, কিন্তু আপনাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি কিছু ইকুয়েশন দিয়ে দিচ্ছি, এগুলো রাইট ডাউন করে নেন, এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। সত্যি চারটা হচ্ছে ম্যাথস আমি দিলাম, এই ম্যাথস গুলো হচ্ছে আমরা বাসায় প্র্যাকটিস করব, এগুলোকে আপনার অ্যাসাইনমেন্ট আনতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ম্যাথস গুলো বাসায় প্র্যাকটিস করবেন। ম্যাথস গুলো বাসায় প্র্যাকটিস করতে বলছি বিকজ আমি যখন কোশ্চেন করবো ইনইকুয়ালিটিস এর, আমি বানিয়েই দিতে পারি, ইনইকুয়ালিটিস থেকে অনেক অপশন থাকে বানিয়ে ম্যাথসটা, তো কিছু যদি নিজেরা প্র্যাকটিস করে নেন তাহলে যেটা সুবিধা হবে যে পরবর্তীতে যে ধরনের ম্যাথসে আসুক না কেন আপনি সলভ করতে পারবেন। তো আমি একটা কোশ্চেন করে রিপিট করছি, ফার্স্ট ওয়ান ইজ 3x + 10 <= 31, কোশ্চেন ইজ 2y, আমার ভেরি বেস যে কোনো কিছু নিতে পারি, এটাও কোনো সমস্যা নেই, এভাবেই ম্যাথস করবো যা রুলস শিখেছি। Okay, the second one is 2y - -25 <= 31. The third one is 7z - -21 <= 4z + 3. And the fourth question is 2z + 3 <= 7x. Sorry, এখানে একটা ভুল করেছি, সরি, আমি সরি, এখানে x আছে যেহেতু ভেরিয়েবল z নিয়েছি, আজকে যা যা শিখেছি সেটার উপরে বাসায় প্র্যাকটিস করবো, তাহলে হচ্ছে গিয়ে এটা সলভ হয়ে যাবে। ওকে, এবার আসি নেক্সট টপিক, নেক্সট টপিক হচ্ছে মিডল টার্ম ব্রেক, অলরেডি আমরা ক্লাস টাইম এর বাহিরে চলে গিয়েছি, so in next class আমরা এটা সম্পর্কে জানি, next class we will solve equation not inequalities, আমরা equation এ শুরু করব, so the first time we will get to know about it's called middle term break, already basic math class থেকে আসার কথা, sorry class 9 general math আমরা exam school এ করি, middle term break, so আমরা এখানে আসলে দেখব যে complex term থাকলে তো fraction থাকলে or decimal term থাকলে how we are going to use the middle term break term over there, আমরা সেটা সম্পর্কে জানব, middle term break এর পরে আমরা যে আরেকটা math করব, এটা একটা নিয়ম আছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে quadratic equation, আমরা কিভাবে যাব মানে সলভ করব, এই দুটো টার্ম অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে শিখাবো, এবং এটা কি নতুন চ্যাপ্টার অর এই সেম চ্যাপ্টার থেকে? সেম চ্যাপ্টার, ইকুয়েশনে অনেকগুলো পার্ট আছে, সাইমালটেনিয়াস লিনিয়ার মডেল হলে কিভাবে করা যায়, লিনিয়ার ইকুয়েশনের একটা পার্ট আছে, মিডল টার্মের একটা পার্ট আছে, দেন হচ্ছে কি ম্যাম কোয়াড্রেটিক ইকুয়েশন কি ওয়ান ভেরিয়েবল না টু ভেরিয়েবল? কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা হচ্ছে গিয়ে ওয়ান ভেরিয়েবল দিয়ে করব, তবে আমি আপনাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন যেগুলোকে আমরা বলি মোর দেন ওয়ান ভেরিয়েবল, মোর দেন ওয়ান ইকুয়েশন থাকলে কিটা হবে, এটা হচ্ছে আইডিয়া দিয়ে দেবো, কিন্তু এই ম্যাথসগুলো আমরা যাব না, অর্থাৎ প্রপারলি করাবো না, সাইমালটেনিয়াস মডেল বলে মানে সাইমালটেনিয়াস ইকুয়েশন বলতে বোঝায় যে একাধিক ইকুয়েশন থাকে, তো তখন একাধিক ইকুয়েশন থাকলেও কিভাবে আমরা এক্স ওয়াই জেড মানে ভেরিয়েবল গুলো ভ্যালু বের করতে পারি সেটা শিখাবো, সেটা শিখিয়ে রাখবো, কিন্তু এটা থেকে কোশ্চেন করি না, কারণ এটা হচ্ছে অনেক বড় ম্যাথস হয়, কোয়াড্রেটিক ইকুয়েশনে আইডিয়া দিব, বাট কোয়াড্রেটিক ইকুয়েশনে মানে সাইমালটেনিয়াস ইকুয়েশনে আইডিয়া দিব, বাট সাইমালটেনিয়াস ইকুয়েশন থেকে আমি কোশ্চেন করি না নরমালি, এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, সো আই হোপ আমার ক্লাসটা আজকে শেষ করি। ম্যাম আমার
আমি ক্লাসে দুটো প্র্যাকটিস ম্যাথস করিয়েছি, মানে আমি আমার মতো করে বানিয়ে ম্যাথস দিয়েছি, ও দুটো আসবে। এবং আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য লাস্টে যে চারটা ম্যাচ দিলাম, এটার মধ্যে যে তিন নাম্বার যে ম্যাচটা ছিল, তিন নাম্বার এবং চার নাম্বার, থ্রি অ্যান্ড ফোর, এই দুটো। ওকে, অ্যান্ড ওই যে বলে যে ম্যাডাম প্র্যাকটিস ম্যাচটা তো জানি, ওটা হচ্ছে গিয়ে আমি যেহেতু যখন রেকর্ডেড ভার্সনটা আপনাদের সাথে শেয়ার করে দিব, তখন হচ্ছে গিয়ে এটা পেয়ে যাবেন যে আমি ক্লাসে যে দুটো প্র্যাকটিস করেছিলাম। ওকে, সি ইউ দেন, তাহলে আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকবেন সবাই।